ফুচকা। কার কার ইচ্ছা করছে খেতে, চলে আসো, আছে অনেক আছে। তো এটা ইটিং শো নয়, চিন্তা করো না, কোনো ইটিং শো নয়, ফুচকা খাওয়ারই চ্যালেঞ্জ। তবে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি আগে বলবো না আগে একটু ফর্মালিটি হিসাবে বলে দিই? যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর পুরনো বন্ধুরা অবশ্যই সাথে থেকো, সাথে আছি। আর তো টুইস্টটা বলে দিই, টুইস্টটা হচ্ছে কিসের প্যাকেট বলো তো? বেলুন। এটা হচ্ছে বেলুনের প্যাকেট। তো চ্যালেঞ্জটা হচ্ছে বেলুন নেব আমি একটা, ঠিক আছে, আমি ফোলাবো, ফুলিয়ে ওটাকে ফাটাবো, সেই টাইমটার মধ্যে ওখানে ফুচকা খাবে, ওগুলো খাবে খাবে, তারপর আবার সেম জিনিস বেলুনটা ফাটানোর পর ও বেলুন ফোলাবে, সেই টাইমে আমি ফুচকা খাবো। এবার প্রতিটা প্লেটে আটটা করে ফুচকা আছে, জল আর এই যে আলু মাখা সব আছে। এবার যার তাড়াতাড়ি শেষ হবে, প্লেট খালি হবে, সে হচ্ছে উইনার। আটটা প্লেট কিছুই খাবে না, আরো লাগবে, আরো লাগবে, ঠিক আছে। আমাদের পাশে কোয়ার্টারের পাশেই ফুচকাওয়ালা বসে থাকে, কোনো অসুবিধা নেই। সেরকম হলে একটু ওয়েট করিয়ে নিয়ে চলে আসতে পারবো, তাহলে খাও। আর তুমি কি অত অত ফুচকা খেয়ে ভিডিওটা দেখি আজকে শুরু করে কালকে পর্যন্ত খেয়েই যাবে? তো আটটা ফুচকা কি হবে, ঠিক আছে, এখনো আছে স্টকে, এখনো কিছুটা আছে, তোমার যদি আরো লাগে তুমি নিতে পারো, দেখি কত নিতে পারো। টেস্ট করি আর দেখি। টুইস্টটা তো আরো মানে বড় টুইস্ট হচ্ছে তেঁতুল জল, যেটাও খায় না। আমি জলই খাবো না, জল দিয়ে তো খেতেই হবে না, আমি জল দিয়ে খাবো, ও শুকনো খাবে এটা তো হবে না, জল দিয়ে খেতে হবে, বেশি বেশি জল দিয়েই খেতে হবে, ঠিক আছে। আমি অল্প জল দেবো, তাহলে হেরে যাবে। হেরে যাওয়ার পর কি ভিডিও এ পানিশমেন্ট কি হবে? কোনো পানিশমেন্ট নেই, কোনো পানিশমেন্ট নেই, মানে হারার চান্স আছে। আমি হারবো, আমি হারবো, তাই জন্য বলে দিচ্ছি আগে ভাগে, কোনো চান্স সমাদর পানিশমেন্ট নেই, কোনো কিছু সমাদর। তো চলো আগে শুরু করি, তুমি শুরু করো, আমি বেলুন ফুলাবো। হ্যাঁ, সেটাই বরং ভালো, কারণ এত সামনে ফুচকা খায়, খাওয়া মানে ফুচকা আছে, সেটা ও খাবে দেখবে, আমি সেইভাবে ফুলাতে পারবো। আমি আগে শুরু করি, তুমি শুরু করো, পেটে ব্যথা করবে। এখন পেটে ব্যথা করবে, ওটা লোটি আমি লই, ফুচকা লো বাবা, মেয়েদের আলাদা ই আছে। ও ঠিক আছে, এখানে অনেক ছেলেরাও ফুচকা খায়, এমনকি আমি তো যখন থাকতাম ওখানে দেখতাম যে সন্ধ্যের দিকে, আমাদের ওখানে মেইনলি সন্ধ্যের দিকেই ফুচকাটা পাওয়া যায়, সকালের দিক থেকে নয়, কিন্তু এখানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত ফুচকা পাবে আর কি। মানে দুপুরবেলাতেও দেখছি লোকে ফুচকা খাচ্ছে, যেটা প্রথম প্রথম একটু অবাক লাগতো, কিন্তু এখন দেখে দেখে ফুচকা সবসময় খাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু আমি যেখানে থেকে, কারণ এখন যেটা এখন যে নতুন যে জিনিস হয়েছে, প্রতিটা বিয়ে বাড়িতে তো তোমার ফুচকা স্টল থাকে, সে রাতে হোক দুপুরে হোক যে কোনো টাইম। দুপুরে আমাদের ওখানে বিয়ে বাড়ি সাধারণত আমি দেখি না, এখানে কথা বলছি, এখানে এখানে তো তোমার দুপুরে বেশিরভাগ টাইম হয়, মানে আমাদের ওখানে ওই সন্ধ্যের দিক করে ফুচকাওয়ালা আসতো এসে, তারপর মানে ওই টাইমটাই বিক্রি কিনি হতো, কিন্তু এখানে সারা দিন ফুচকার দোকান আছে। তো স্কুল 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 টাইমে তো তোমার ছুটির সময় তো থাকতো বা টিফিনের সময়, স্কুল কলেজের সামনে থাকতো, সেটা আমি বলছি না, কিন্তু মানে পাড়ায় পাড়ায় যে এ করা ঘোড়া সেখানে, সেটা মেইনলি মানে বাজারে বলো ফুচকাওয়ালা আমাদের ওখানে, আমি যেই জায়গায় দেখেছি, বাকি জায়গার কথা আমি জানি না, ওখানে সন্ধ্যের পরেই দেখতাম, আর এখানে তো দেখছি সারাদিন আর সবাই খাচ্ছে ফুচকা। দুটো কুচি একসন দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট করো, বেলুন ফোলানো। তো চলো রেডি, ঠিক আছে, আরো বড় আরো বড়,
নেই দেখো সাইজটা দেখে নিও এই সাইজে করবো কিন্তু ये बड़ी अच्छी बात कही है ready
টুকরা যখন ছিল यस এবারে আসলে 100 টুকরা খেতে পারি তো একটা তো তুই মাকে চাই না নাকি যাতা আর কি একসাথে দুটো খাবে না তা দুটো দিই করো আমার ভাই ভাই আছে আছে রেডি রেডি বট যা এটা হবে না যা পুদিনা জল জল জিরা জল মানে আরো আরো কি কি সব জল থাকে আট রকম ফুচকাটা খুব সুন্দর হয় God. Just challenge, hara, jita, was. Kanto.
বাপ কান ধরে মারব কানে খেতে থাকুক বন্ধুরা, দেখি কতটা কমপ্লিট করতে পারে। মুখের হাল তো দেখতেই পাচ্ছো কি অবস্থা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আবারও করে বলছি, প্লিজ চ্যানেলটাকে প্রচন্ড টক, প্রচন্ড প্রচন্ড টক হবে, এত টক হবে, প্রচন্ড ঝালও যে যেমন টক হবে, এরকমই ফুচকা খেয়ে তবেই মজা। এরকম ফুচকা না হলে এরকম ঠেকাতে ফুচকা ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি যে ফুচকা খাই, শুকনো ফুচকা খাই, এই জলমলদের খাই না। ঠিক আছে চলো। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। চলো আবার ফিরে আসবো নতুন কোনো মজার ভিডিও নিয়ে। আর ইচ্ছা আছে সানডে একটা স্পেশাল ভিডিও দেওয়ার, চেষ্টা করছি দেওয়ার। তো দেখো, সাথে থেকো, অবশ্যই যদি দিই দেখতে পাবে, থাকবে কিন্তু সবাই সবাই থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতো, বাই বাই।